স্বামী বিজ্ঞানানন্দ শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী শিষ্যমণ্ডলীর মধ্যে স্বামী বিজ্ঞানানন্দজি ছিলেন সর্বকনিষ্ঠ। এখন আমি তার জীবনে একটি কয়েকটি ঘটনা উল্লেখ করছি। এক সময় তিনি মঠে আছেন, স্বামী ব্রহ্মানন্দজিও তখন সেখানে রয়েছেন। একদিন বৃষ্টি হবে কি হবে না এই নিয়ে দুজনে বাজি করে বসলেন। চারদিকে খটখটে রোদ, সেদিন বৃষ্টিও চিহ্নমাত্র ছিল না। বিজ্ঞানানন্দজি কিন্তু স্বামী ব্রহ্মানন্দজিকে বলেছিলেন বৃষ্টি হবে, তাই তিনি অপেক্ষা করছেন সত্যি বৃষ্টি হয় কি না। সন্ধ্যা পর্যন্ত তিনি সাগ্রহে অপেক্ষা করে রইলেন, কিন্তু বৃষ্টি আর হলো না। তখন তিনি ভাবছেন কি করে বাজি জেতা যায়। হঠাৎ আকাশে একখণ্ড মেঘ দেখা দিল, তাই থেকে স্বামী ব্রহ্মানন্দজি হাতে মুঠো করে যেই না ঘুরিয়েছেন, অমনি টপটপ করে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ল। আর কি, বিজ্ঞানানন্দজি বাজিতে হেরে গেলেন। আর আরেক দিনের কথা, বেলুড় মঠে বাড়ি তৈরি কাজ হচ্ছে, বিজ্ঞানানন্দজি কাজ তদারক করছেন। এমন সময় ইট কম পড়ে গেল আর স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে বাজি ধরলেন। স্বামী ব্রহ্মানন্দজি বললেন ভোর হওয়ার আগেই এক নৌকা ভর্তি ইট এসে যাবে। স্বামী বিজ্ঞানানন্দজি রাত্রে দু তিনবার উঠে বারান্দায় গেলেন নৌকা এসেছে কিনা দেখতে। রাত অনেক হলো কিন্তু নৌকা আর আসে না। মনে হলো যেন তিনি বাজি জিতবেন, কিন্তু নিজের ঘরে ফিরে আসার মিনিট কয়েক পরেই শুনতে পেলেন মাঝি হাঁক দিচ্ছে নৌকা এসে গেছে। এবারও তিনি ব্রহ্মানন্দজির কাছে বাজিতে হেরে গেলেন। বিজ্ঞানানন্দজি চা খেতে খুব ভালোবাসতেন এবং অপরকে চা পরিবেশন করে খাওয়াতেও আনন্দ পেতেন। তার সঙ্গে চা খেয়েছেন এবং তাকে চা পরিবেশনরত অবস্থায় দেখেছেন, এমন সব ভক্ত এখনও থাকতে পারেন। যা হোক, একবার বেলুড় মঠে আমরা চা খেতে বসেছি, বিজ্ঞানানন্দজি সবাইকে চা ঢেলে ঢেলে দিচ্ছেন। প্রত্যেক কাপে একটি করে পৃথক ছাঁকনি রেখে তিনি চা ঢালতেন। একবার আমাশয় নিয়ে তিনি বেলুড় মঠে এলেন। দুপুরে খাওয়ার সময় মহাপুরুষ মহারাজ বললেন, বিজ্ঞান তুমি বরং চাটা ছেড়ে দাও। উত্তরে বিজ্ঞান মহারাজ বললেন, হ্যাঁ, যদি আরেকবার আমাশয় হয় তখন চা ছেড়ে দেব। একবার স্বামী সারদানন্দজির জন্মতিথিতে বিজ্ঞানানন্দজি উদ্বোধনে উপস্থিত। কলেজ জীবন থেকেই তাঁরা দুজনে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কারণ তাঁরা দুজনেই একসঙ্গে কলেজে পড়তেন। বিজ্ঞান মহারাজ যেবার প্রথম দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকট যান, নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, সেবার সারদানন্দজির সঙ্গেই গিয়েছিলেন। প্রসঙ্গ উল্লেখ, এর আগেও দুবার যথাক্রমে 1879 খ্রিস্টাব্দ এবং 1883 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে তিনি ঠাকুরকে দর্শন করেছিলেন, তবে দক্ষিণেশ্বরে নয়, অন্যত্র। স্বামী সারদানন্দজির জন্মতিথি, সেই তাই বহু ভক্ত এসে তাঁকে প্রণাম দিয়ে প্রণাম করছিলেন। বাইরে দাঁড়িয়ে বিজ্ঞান মহারাজ সব দেখছিলেন। ভক্তরা সব অবাই চলে গেলে সারদানন্দজির সামনে স্তূপাকৃতি টাকা পড়ে রইল। বিজ্ঞান মহারাজ ধীরে সুস্থে ঘরে ঢুকে সব টাকা কুড়িয়ে নিলেন আর বললেন, দেখ শরৎ, তোমার তো এই টাকার কোনো প্রয়োজন নেই,
আমাকে বাড়ি তৈরি করতে হচ্ছে, অতএব এগুলো আমার চাই। আর সব টাকা তুলে নিলেন। শরৎ মহারাজও অগত্যা বললেন, হ্যাঁ তুমি নিয়ে নাও। পয়গম্বর মোহাম্মদের চরিত্রের প্রতি বিজ্ঞানানন্দজি বিশেষ শ্রদ্ধা ছিল। তাঁর ধারণায় তিনি একজন খুব শক্তিমান মহাপুরুষ ছিলেন। তাঁর ছবি পেলে একটি ছবি তিনি নিজের ঘরে রাখতে ইচ্ছুক ছিলেন, যদিও তিনি জানতেন যে এই ছবি রাখা ইসলাম ধর্মানুযায়ী অনুমোদিত নয়। বেলুড় মঠের বারান্দায় গঙ্গার দিকে একটি ছোট ঘরে তিনি থাকতেন। এই সন্ধ্যায় ওই বারান্দায় বসে স্বামীজি সম্পর্কে একটা ঘটনা তিনি আমাদের বলেছিলেন। ঘটনাটি এইরূপ। একদিন রাত দুটোর সময় স্বামীজি ঘুম ভেঙে গিয়েছে, বারান্দায় পাইচারি করছেন। বিজ্ঞান মহারাজ জিজ্ঞাসা করলেন, কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি তার উত্তরে বললেন, দেখ পেছন আমি বেশ ঘুমিয়েছিলাম, হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে আর অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। বিজ্ঞান মহারাজ আমাদের বললেন, স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজি এখানে ঘুম ভেঙে গেল, এটা কি সম্ভব? এরকম চিন্তা করে মনে মনে একটু হাসলাম। কিন্তু আশ্চর্য, পরদিন সকালে খবরের কাগজে দেখি ঠিক সেই সময় ফিজির কাছে কোনো এক দ্বীপে অগ্নুৎপাত হয়ে অনেক লোক মারা গেছে। খবরটি পড়েই আমি অবাক হয়ে গেলাম। এর থেকে মনে হয় সিসমোগ্রাফ পৃথিবীর অভ্যন্তরীণ কম্পমাপার যন্ত্রের চেয়েও স্বামীজির নার্ভাস সিস্টেম স্নায়ুজাল মোর রেসপন্সিভ টু হিউম্যান মিজারিস, মানুষের দুঃখ কষ্ট অধিকতর সংবেদনশীল।